বন্ধুরা দেখেন এই মুহূর্তে কি এমন একটা ঘটনা ঘটছে। এইখানে এই মুহূর্তে আমি এখন আসি আদম জিপি জেটের রাস্তায়। এই রাস্তায় এসে এমন একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্যটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই যে দেখেন একটা চাচি বসে আছে রাস্তার ভিতরে, সে নিজের আইসক্রিম নিজে না খাইয়া সে তার বিড়ালকে খাওয়াইতেছে। প্রিয় দর্শক দেখেন একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম একজন মানুষ, আবার এই আইসক্রিমটা সে নিজেও খাবে। চাচি আপনি নিজেও এটা খাবেন? আপনি ওটা খাবেন, বিড়ালেও খাবেন? কয়টা বিড়াল আপনার? বন্ধুরা দেখেন আপনারা এরকম ধরনের মানুষ আপনারা, মানে আমার জীবনে আমি প্রথম দেখছি যার বিড়ালের সঙ্গে এমন গভীর ভালোবাসা, যে ভালোবাসা দেখলে আপনারা পুরো হতবাক হয়ে যাবেন। দেখেন সে বিড়ালে কিভাবে আইসক্রিম খাওয়াইতেছে, বাট সে নিজে খাচ্ছে না, সে নিজে না খায়া সে বিড়ালে খাওয়াইতেছে। বিড়ালের প্রতি তার এই অদ্ভুত ভালোবাসা যা নিজের না নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক দেখেন এই ভদ্রমহিলা এমন একটি স্থানে আছে, এখানে দেখেন অসংখ্য এই যে বোতল আছে, এই বোতলগুলো চাচি বোতলের ভিতর কি চাচি? আরেকজনের? আমি আমার আরেকটা কোটু। এটা কি আরেকটা কোটু? এটা এটিতে কি করেন? এটা আল্লাহ গিয়ে, আমি মুসলিম। আপনি মুসলিম? আচ্ছা আচ্ছা, এই যে বিড়াল গুলা কোথেকে আনছেন আপনি? এটা আমার বাসা থেকে আনছি। আপনার বাসা থেকে আসছেন? আপনার বাসা কোন জায়গা? বাসা কোন জায়গা? গুলশান মাজারে। গুলশান মাজারে? মাজারে কি করেন আপনি? মাজারের? আপনি মাজারের মা? আচ্ছা আচ্ছা, এই বিড়াল গুলা কি আপনার? এই বিড়াল গুলো আপনার? কতদিন ধরে বিড়াল পালেন? অনেকদিন ধরে। এই বিড়াল আইসক্রিম খাচ্ছে, এই আইসক্রিম কি আপনি আমার মুখে দিতে পারবেন? এই বিড়ালের মুখে দাও আইসক্রিম কি আপনি মুখে দিবেন? হ্যাঁ, এই বিড়াল খাওয়াই আবার আপনিও খাইবেন? আপনার ঘৃণা লাগে না? কেন? আপনার বাচ্চার মতো পালেন? আপনার কি বাচ্চা কাচ্চা আছে? ছেলে কোথায়? কোথায়? হ্যাঁ, গুলশানে। কি করে ছেলে? কি করে? পড়ালেখা করে? আর মেয়ে? মেয়েও পড়ালেখা করে? আপনার রাস্তায় কেন? রাস্তায় কেন? এখানে কি করেন আপনি? কি করেন? ও, খাওয়া দাওয়া করেন কি আপনি? ক্ষুধা লাগলে খান কি? ক্ষুধা লাগলে খান কি? হ্যাঁ, প্রিয় দর্শক দেখেন বিড়ালের প্রতি তার কি এমন একটা অদ্ভুত ভালোবাসা। সে বিড়ালের প্রতি এরকম ভালোবাসা যদি আপনারা দেখেন, মানে নিজের চোখে যদি দেখেন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বাট বাস্তবে কিন্তু হচ্ছে উনি এরকমই। তার এই বিড়ালের প্রতি এই অদ্ভুত ভালোবাসা দেখে সকল বিড়াল প্রেমী যারা আছেন তারা 100% অবাক হবেন, কারণ বিড়ালে খাওয়ানোর পরে যে অংশটা বেঁচে থাকবে এটা কিন্তু উনি খাবে। ঠিক আছে, শুনেন, আপনি যে এই যে বিড়ালগুলো যে পালেন, এই বিড়াল পালার জন্য কি আপনার পরিবার থেকে আপনার বের করে দিছে? বিড়াল পালার জন্য কি আপনার বের করে? বাবা আছে, সবাই আছে, সবাই আছে। আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা বাংলাদেশ। চাকরি করেন? আপনার নাম কি? নাম কি আপনার? আমি পারি, আমি সরকারি পারি। আপনার নাম কি? বাংলাদেশ নো প্রবলেম। তো প্রিয় দর্শক আসলে দেখেন, মানে জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা, যে একজন শিক্ষিত নারী সে আজ রাস্তার মধ্যে পড়ে আছে, নিশ্চয় তার ভিতরে অনেক কাহিনী আছে। আপনার মনে তো অনেক কষ্ট আছে, আছে না? আপনার মনে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আপনি লেখাপড়া করছেন কোথায়? আমি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় লেখাপড়া করছেন? আপনার এখন বর্তমান বয়স কত? এখন বর্তমান বয়স কত? আপনার বর্তমান বয়স 52? আচ্ছা, 1952 তে, এখন বর্তমানে চলতেছে 2021, তাহলে আপনার বর্তমান বয়স কত? 1952 হলো এখানে 48, আর এখানে হচ্ছে গিয়ে 21, কত হইলো? 48, 68, 69 বছর বয়স আপনার? হ্যাঁ, 69 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি জীবিত আছে?
আপনার স্বামী জীবিত আছে? জীবিত আছে না? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে বুঝতেই পারতেছেন আপনারা যে